বেন্টিং স্ট্রিট ধরে লালবাজারের দিকে হাঁটতে হাঁটতে হুমড়ি খেয়ে পড়ে গেলেন এক অশীতিপর বৃদ্ধ। উলোঝুলো সাদা চুল, কোমরের পাশে ক্যাথিডার ঝুলছে। এক পথচারী এসে ধরে তুললেন, ধরে ধরে এগিয়েও দিচ্ছিলেন। হঠাৎ চোখে পড়তে এগিয়ে এলেন এক তরুণ নাট্যকর্মী। কোথায় যাচ্ছেন, কি হয়েছে? চেনা মুখ দেখে হাসলেন বৃদ্ধ, বললেন, কানের যন্ত্রটা ঠিক কাজ করছে না, দোকানে যাচ্ছি। কিন্তু দোকানটা যে কোথায়, ট্যাক্সি নামিয়ে দিল, আসতে গিয়ে হঠাৎ পড়ে গেলাম। উনি রাস্তায় পড়ে গিয়েছিলেন, কথাটা শেষ করলেন পথচারী। তরুণ বললেন, আচ্ছা অনেক ধন্যবাদ, আমি ওকে নিয়ে যাচ্ছি। বৃদ্ধ আঁকড়ে ধরলেন চেনা কাঁধ। তরুণ জিজ্ঞেস করলেন, দোকানের কাজ পর্যন্ত গেলে চিনতে পারবেন তো তাপসদা? তাপসদা, তাপস সেন। 5 দশক ধরে খবরের কাগজের পাতায়, কুচি কুচি নাটকের বিজ্ঞাপনে একটা লাইন ছিল প্রায় অবধারিত, আলো তাপস সেন। তিনি যে কি, কলকাতার ভিড়ে হোঁচট খেতে থাকা এই নরবরে বৃদ্ধকে দেখে আন্দাজ করা খুবই মুশকিল। দেশ সবে স্বাধীন হয়েছে, হাজরা মোড়ের কাছে প্যারাডাইস ক্যাফে আড্ডা দিতে আসেন প্রায় কপরদক্ষিণ কয়েকটি যুবক। স্বপ্নভঙ্গ আর নয়া স্বপ্নের নকশি কাঁথা বোনা হচ্ছে তখন। নিয়মিত আসেন মৃণাল সেন, ঋত্বিক ঘটক, ঋষিকেশ মুখোপাধ্যায়, মাঝে মাঝে আসেন সলিল চৌধুরী, উৎপল দত্ত, বিজন ভট্টাচার্য, আর আসেন বংশীচন্দ্র গুপ্ত, কালী ব্যানার্জি, নৃপেন গাঙ্গুলি। পোক্ত জমিনেই প্রায় কারোর পায়ের তলায়, এবং প্রায় সকলেই কমিউনিস্ট। নিউ থিয়েটার্সে সম্পাদনার কাজের সুবাদে ঋষিকেশ একা ক্যাপিটালিস্ট। সেই ঋষি একদিন নতুন একটি ছেলেকে নিয়ে এলেন। নিউ থিয়েটার্সে পরিচালক সৌরেন সেনের সহকারী পরিচালক হিসাবে টাকা করি কিছুই পায় না। ঋত্বিক দেখেই বললেন, আবার অমুক দলের ছেলেটাকে আনলি? এই অমুক দল মানে এসইউসিআই, গোড়ায় তাপস কিছুদিন সেই দলে ভিড়ে ছিলেন, রাত জেগে পোস্টার সাটিয়েছেন, গণদাবি বিক্রি করেছেন, গ্রেপ্তারও হয়েছেন। ঋত্বিক মৃণালেরা তখন সিপিআই ঘেঁষা। 1950 সালে সেই ঋত্বিকেরই জ্বালা নাটকে প্রথম আলো করলেন তাপস সেন। তবে সেই আলোর গল্পে যাওয়ার আগে সলতে পাকানোর একটা পর্ব থাকে অবশ্যই। তাপসের সেই পর্বটা সারা হয়েছিল দিল্লিতে। অসমে পৈতৃক বাড়ি হলেও তার বাবা মতিলাল সেন কর্মসূত্রে চলে এসেছিলেন দিল্লি, 11 নম্বর সিকান্দার প্লেসে, 3 কামরার কোয়ার্টারে। রায়সিনা বেঙ্গলি হায়ার সেকেন্ডারি স্কুলে আঁকার শিক্ষক প্রতাপ সেনের কাছেই তাপসের শিল্পে হাতেখড়ি। আর ছিলেন শিক্ষক সুশীল রায়চৌধুরী। দুর্গাপুজো আর সরস্বতী পূজায় নাটক হতো, কিন্তু অভিনয় নয়, বরং যন্ত্রের কলাকৌশল বিশেষ করে টেনেছিল তাপস সেনকে আলো। 1941 সালে ম্যাট্রিকুলেশন পাশ করে দিল্লি পলিটেকনিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে ঢুকলেন তাপস সেন। কদিন পরে ছেড়েও দিলেন। আলোর যন্ত্রী হিসাবে কিছুটা পরিচিতি হয়ে গিয়েছে ততদিনে। যে নাটকই হয়, ডাক পরে লাইটওয়ালা বাঙালি বাবুর। 1944 সালে দিল্লিতে ভারতীয় গণনাট্য সংঘের শাখা খোলা হলো। তাপস সেন তার প্রতিষ্ঠাতা সদস্য। সেখানেই মাস্টারমশাই প্রতাপ সেনের সঙ্গে করলেন জীবনের প্রথম নজরকাড়া কাজ, পরশুরামের গল্প নিয়ে ছায়ানাট্য ভূষণ্ডীর মাঠে। ইতিমধ্যে চাকরিও জুটে গিয়েছে, নিউ দিল্লি মিউনিসিপ্যাল আরউইন হাসপাতাল, শেষে দিল্লি ক্যান্টনমেন্টের CPWD বিজলি বিভাগ, ভালো মাইনে। কিন্তু তাপস হাঁপিয়ে উঠছেন। 1945-এর শীত গড়াচ্ছে 1946-এর গ্রীষ্মের দিকে। তখন ক্যান্টনমেন্টে বন্দি আজাদ হিন্দ ফৌজের নেতারা, লালকেল্লায় বিচার চলছে, দেশজুড়ে উত্তেজনা। তাপস সেন কাছ থেকে দেখেছেন জেনারেল মোহন সিং, শাহনওয়াজ খান, গুরবচ সিং ঢিলোদের, রোজই আসছেন জওহরলাল নেহরু। কিন্তু পাড়ায় ফিরে যেই বন্ধুদের কাছে গল্প করেন, তারা হেসে উড়িয়ে দেয়, গুল দেওয়ার আর জায়গা পায় না। ওই 1946 সালেই চাকরি ছেড়ে বোম্বে চলে গেলেন তাপস সেন। ক্যামেরা আর আলোর কাজ শিখবেন, কাজ দেবে কে? বোম্বে টকিজে রোজ হতে দেন, যাতায়াতের পয়সা নেই, দোতলা ট্রামের একদিক দিয়ে ওঠেন, কন্ট্রাক্টরকে আসতে দেখলে অন্য দিক দিয়ে নেমে যান। একদিন পৃথ্বীরাজ কাপুরের নাটক দেখে তার কাছে গিয়ে বললেন, আলো নিয়ে তার কিছু চিন্তা আছে। আধময়লা পাজামা কুর্তা পরা তরুণটিকে দেখে পৃথ্বীরাজ বললেন, ওটা রাজ কাপুর, দেখছো? শম্ভু বা উৎপলের মতন
আমার একটা তাপস সেন নেই, এই গল্পটা তাপস তাকে মনে করিয়ে দিয়েছিলেন যখন পৃথ্বীরাজ কাপুর আক্ষেপ করে বলেছেন তাপস সেনের কথা। 47-এর শেষে তাপস সেন চলে এলেন কলকাতায়। তার বিশেষ দুর্বলতা ছিল রংমহলের প্রতি, কেননা নিউ ইয়র্ক থেকে কাজ শিখে এসে সত্যেন্দ্রনাথ ওরফে সতু সেন সেখানে আলো নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করছিলেন, তৈরি করেছিলেন ঘূর্ণায়মান মঞ্চও, কিন্তু সেই দরজা খুলল না। শুরু হলো টিকে থাকার লড়াই। প্রথমে ঠাই হয়েছিল হাজরা রোডের মেসে একটা স্যাঁতস্যাঁতে ঘরে, তাপস বলতেন ডার্ক রুম। পরে SRS রোডে আকিয়েদের ক্যালকাটা গ্রুপে নেতা শুভ ঠাকুরের আস্তানায় জুটলেন বংশী চন্দ্রগুপ্তের সঙ্গে। নৃত্যশিল্পী অনন্দিপ্রসাদও তখন সেখানে ঠাঁই নিয়েছেন। কাশ্মীর থেকে আসা বংশী তখনও সত্যজিৎ রায়ের ছবির শিল্প নির্দেশক হননি। ধার বাকি করে চলছে, খবরের কাগজওয়ালার টাকাটাও বাকি। রোজ তিনি আসার আগে দুই বন্ধু পালান, একদিন মুখোমুখি পড়ে গেলেন, আর তাপস 20 টাকা ধার চেয়ে বসলেন তার কাছেই। একই অবস্থা মৃণালেরও। মৃণাল আর তাপস পাওনাদারের ভয়ে অলিগলি পালিয়ে বেড়াচ্ছেন, এমন কম হয়নি। ঋষিকেশ একদিন নিউ থিয়েটার্স থেকে ফেরার সময় দেখেন তাদের হরিশ মুখার্জি রোডের বাড়ির রকে তাপস বসে, চোখ কোটরাগত, মুখ ফ্যাকাশে, চুল উস্কো খুস্কো। কি হয়েছে? 4টে পয়সা দিবি? মুড়ি কিনে খাবো? দুদিন পেটে কিছু পড়েনি, জল খেলেও বমি হচ্ছে। তাপস কলকাতায় আসার আগেই নাটকে নবযুগের সূচনা হয়ে গিয়েছে। 1944 সালে বিজন ভট্টাচার্য করে ফেলেছেন নবান্ন নাটক। তাপসের আসল কাজের সূচনা হলো তারই নীলদর্পণ নাটক দিয়ে। যোগাযোগ হলো অমিতাভ চৌধুরী আর তরুণ রায়, এবং পরে কলকাতার পুরসভার অল্টারম্যান নামে এই দুই যুবকের সঙ্গে তরুণের রূপকথা নাটকে সাদা ঘষা কাচের গ্লোবের সামনে বাঁশ পাতা ঝুলিয়ে তাপস তৈরি করলেন পূর্ণ চাঁদের মায়া। 1949 সালে শম্ভুমিত্র গড়লেন বহুরূপী নাট্যদল। তার জন্মলগ্ন থেকে তাপস সেন হাজির। পথিক, ছেঁড়া তার, উলুখাগড়া পেরিয়ে 1951 সালে হলো 4 অধ্যায়। শহরের ছাদে গোধূলি পার করে নেমে আসা আধারে অন্তু আর এলার সিলুয়েট, এবং ঘটনা যখন চূড়ান্ত ট্র্যাজেডির দিকে এগোচ্ছে, দূরে কাছে বাড়ির আলো নিভে নিভে এসে মঞ্চে গাঢ় শ্বাসরোধী আধার নতুন এক ব্যাকরণে রচিত হলো যেন। রক্তকরবী করার সময় প্রচ্ছদ আঁকিয়ে এক সময় গণনাট্যের ব্যালে স্কোয়াডে থাকা খালিদ চৌধুরীকে মঞ্চ তৈরির দায়িত্ব দিলেন শম্ভুমিত্র। 1954 সালের 10ই মে শিয়ালদহের EBR ম্যানসনে অবতীর্ণ হল রাজা নন্দিনী ও বিশুরা। নাট্যজগৎ মুগ্ধ। সেই 50-এর দশকে রবীন্দ্রসদন কলামন্দির ছিল না, কলকাতার প্রধান প্রেক্ষাগৃহ ছিল নিউ এম্পায়ার। রবিবার বা ছুটির দিন সকালে সেখানেই নাটক, সিনেমার নাইট শো ভাঙার পরে রাত জেগে প্রস্তুতি, সকালে শো। বহুরূপীর রক্তকরবী হল, তারপরে ডাকঘর, পুতুল খেলা, পাগলা ঘোড়া। শম্ভুমিত্রের ভাবনাকে অনুপম সব মঞ্চ মায়ায় মূর্ত করে তুললেন খালিদ চৌধুরী এবং তাপস সেন। ইতিমধ্যে সেন্ট জেভিয়ার্স থেকে বেরোনো এক তীক্ষ্ণ তরুণের সঙ্গে কফি হাউসে পরিচয় হয়েছিল তাপস সেনের। নাম উৎপল দত্ত, ইংরেজি নাটক করেন, মূলত শেক্সপিয়র। তিনি প্রথম বাংলা নাটক করলেন সরোজ দত্তের অনুবাদে কনস্তান্তিন সিমোনভের সাংবাদিক। শেষ দৃশ্যে রেডিওয় নায়ক শুনছে প্রিয় বন্ধুর মৃত্যুর বিবরণ। প্রায় অন্ধকার মঞ্চে রেডিওর কাচ চোয়ানো আলো ক্রমশ জোরালো হয়ে উঠে আবেগকে তুঙ্গে নিয়ে গেল। সেই যে তাপস সেন জুড়ে গেলেন উৎপল দত্তের সঙ্গে, তার লিটল থিয়েটার গ্রুপের সঙ্গে, দীর্ঘদিন ছিলেন তার অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি সম্ভবত একমাত্র মানুষ যিনি শম্ভুমিত্র আর উৎপল দত্তের মতো দুই মহাপ্রতিভাধর মানুষের সাথে সমান তালে কাজ করে গেছেন। দুজনের মতো পথ পছন্দ আলাদা, তাপসই যেন তাদের মধ্যে আলোর সেতু তৈরি করেছিলেন। উৎপল দত্তের বিশ্বাস ছিল ধারাবাহিকভাবে নাটক করতে হলে সাধারণ রঙ্গালয়ই করতে হবে। সেই স্বপ্ন নিয়ে 1959 সালে LTG মিনার্ভা অধিগ্রহণ করে। নিচের মহল, ছায়ানট, ওথেলো মুখ থুবড়ে পড়ল। সে বছরই সপ্তমীতে বিশ্বরূপায় পেশাদার সেতু নাটকে মঞ্চে ট্রেন ছুটিয়ে দিলেন তাপস, নায়িকা তৃপ্তি মিত্র,
আত্মহত্যা করবেন বলে লাইনে উঠে দাঁড়িয়েছেন। মঞ্চের পিছন থেকে ছুটে এসেছে দর্শকদের সামনে, বাঁক নিয়ে চলে যাচ্ছে ট্রেন, তা দেখতে ভিড় ভেঙে পড়েছে বিশ্বরূপায়। এলটিজিও বুঝল রঙ্গালয়ে দর্শক টানতে চোখ ধাঁধানো দৃশ্য চাই। কয়লা খনিতে জল ঢুকে শ্রমিকদের ডুবে মরার ঘটনা নিয়ে উৎপল দত্ত লিখলেন অঙ্গার, দলের অভিঘোষের ভগ্নিপতি, আসানসোলের কয়লা খনির অফিসার। তার সাহায্যে খনিতে নেমে খুঁটিনাটি দেখে আসা হলো। 31শে ডিসেম্বর নামলো নাটক। মঞ্চে নির্মল গুহরায়ের গড়ে তোলা খনিতে হু হু করে উঠে আসতে থাকা জলে তলিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। তাপসের আলো আর রবিশঙ্করের বাধা বাজনায় দর্শক কাত, রোজই শেষ দৃশ্যে দু একজন করে মুচ্ছ যাচ্ছেন। এরপরে ফেরারি ফৌজ, তিতাস একটি নদীর নাম। 1964 সালে কমিউনিস্ট পার্টি ভাগ হয়ে জন্ম হলো সিপিএমের, আর সেই বছরেই 46শের নৌবিদ্রোহ নিয়ে নাটক করলেন উৎপল দত্ত কল্লোল। তাপসের ডাকে সুরেশ দত্ত নামে পুতুল নাচিয়ে হিসেবে পরিচিত এক যুবক খাড়া করলেন জাহাজ। তাপসের আলোহাদারি গায়ে মেখে সেই কমিউনিস্ট নাটক এমন জ্যান্ত হয়ে উঠল যে অনেকে গেল গেল রব তুললেন। তৎকালীন কংগ্রেস সরকার উৎপলকে গ্রেপ্তার করল। বসুমতী, যুগান্তর, আনন্দবাজার পত্রিকা বিজ্ঞাপন ছাপা বন্ধ করল। তাপস সেন তখন দলের সভাপতি, তিনি পোস্টার লিখলেন কল্লোল চলছে, কল্লোল চলবে। কলকাতা ছেয়ে গেল সেই পোস্টারে। শাসকের রক্তচক্ষু সত্ত্বেও মিনার্ভা হাউসফুল। এত সব আশ্চর্য কাজের জন্য কিন্তু তাপসের কাছে যন্ত্রপাতি বিশেষ কিছুই ছিল না। তিনি যখন কাজ শুরু করেন, আলো যে একটা ব্যাপার সেই বোধই অনেক নির্দেশক প্রযোজকের ছিল না, যন্ত্রপাতি প্রায় নেই। কিন্তু তাপস জাদু দেখাচ্ছিলেন। জুটি আনা বনস্পতির টিন, বার্লির কৌটো, বিস্কিটের ভাঙা টিন নিজের মতো করে পাল্টে নিয়ে আর কী সব চমক লাগানো সেই সব আলোর, দুধের বালতি, ইকির মিকির, ইঁদুর কল প্রভৃতি নাটকে আমরা দেখেছি। অঙ্গারে খনির দৃশ্যে জল উঠল কাটা পলিথিনের চাদরে ঢেউ খেলিয়ে। সেতুতে কৌটোয় বসানো ছোট্ট ব্যাটারি চালিত পাখা ঘুরে হেডলাইট হয়ে কাঁপতে কাঁপতে ছুটে এলো। ট্রেন তো ছিলই না। তিতাসে বাঁশের ডগায় ছোট আলো বেঁধে দোল দিলেন তাপস, আর দর্শক দেখল নদীর বুকে নৌকায় দুলছে হারিকেন। 1965তে ডাক পড়ল বোম্বে, দ্য স্প্লেন্ডার্ড ওয়ান নাটকে মঞ্চে পাহাড় ভেঙে পড়ল, জরাথ্রুষ্ট নদীর ওপর হেঁটে গেলেন। তা দেখতে এমন ভিড় হতে লাগলো, বোম্বের ইংরাজি নাটকটা কখনো দেখেনি। পরে পৃথ্বী থিয়েটারে ফিরোজ আব্বাস খানের দ্য রয়্যাল হান্ট অব দ্য সান বা মহাত্মা ভার্সাস গাধিতেও তারই পুনরাবৃত্তি ঘটল। মঞ্চে জাদু দেখিয়ে তাপস আসলে নাট্যরসের 12টা বাজাচ্ছেন বলে অভিযোগ, সেতু বা অঙ্গার নাটকের সময় থেকেই উঠেছিল। কিন্তু শুধু জাদু নয়, বরং আলোর এবং তার দোসর অন্ধকারের বহুমাত্রিক ব্যবহারে নাটককে গভীরতর দোতনা দেওয়াই ছিল তাপস সেনের আসল চাবিকাঠি। সে গিরিশ কান্ডারের তুঘলক হোক, ছেঁড়া তারে চালা ঘরে রৌদ্র ছায়া, বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম জীবনের শুরুতে ভাঙা ঘরের ছাদে চরাচর ভাসানো জ্যোৎস্না, শম্ভু উৎপল যুগ পার করে তাপস অক্লান্ত, থিয়েটার ওয়ার্কশপের চাক ভাঙা মধু, মহাকালীর বাচ্চা, অশ্বত্থামা, পরে বেলা অবেলার গল্প, নান্দিকারের ফেরিওয়ালার মৃত্যু, মেঘনাদবধ কাব্য, থিয়েট্রনের তপস্বীয় তরঙ্গিনী, চুপ কথার জন্মদিন, রঙ্গকর্মীর কাশিনামা, ক্যালকাটা পাপেট থিয়েটারের সুরেশ দত্তের চমকপ্রদ আলাদিন, নজির অজস্র, মাধব মালঞ্চী কন্যার একরাশ ছবি হাতে বসে বিভাস চক্রবর্তী বললেন আমাদের অশ্বত্থামা বা মহাকালীর বাচ্চা বিশেষ চলেনি, কিন্তু তাপস তার কাজ অসামান্য, ওকে কটা টাকাই বা দিতে পেরেছি। সত্যি বলতে বাংলা থিয়েটার নয়, তাপসের আয়ের বেশিরভাগটাই আসছিল তার বাইরে থেকে। তিন মূর্তি ভবন, সবরমতী আশ্রম, গাল্লিয়র দুর্গ, চুনার দুর্গ, পুরানা কিল্লা, আগ্রার দেওয়ানি আমে করা তার সনে লুমিয়ের, 82তে দিল্লির সিরি ফোর্ট অডিটোরিয়ামে এশিয়াডের উদ্বোধন, আর 85 সালে প্যারিসে ভারত উৎসবে তো খোদ আইফেল টাওয়ারই ঝলসে উঠল তাপসের আলোর ঝলকানিতে। পরে মস্কো, লেলিনগ্রাদ, তাশখন্দেও তাই। নাচের মঞ্চে আলো ফেলার কাজটা শুরু করেছিলেন তাপস সেন সেই 40শের দশকে বালকৃষ্ণ মেননের নৃত্যনাট্যে, পরে অনাদি প্রসাদের ওমর খৈয়াম, বৈজয়ন্তীমালার চণ্ডালিকা, কে নেই তালিকায়, বিরজু মহারাজ, বালা সরস্বতী, মঞ্জুশ্রী রঞ্জাবতী চাকি সরকার থেকে মৃণালিনী সরাভাই এবং হাল আমলের হেমা মালিনী।
মূলত এফেক্ট তৈরির জন্য ডাক পড়েছিল সিনেমাতেও। 69 সালে ভি শান্তারামের মূলত এফেক্ট তৈরির জন্যই ডাক পড়েছিল সিনেমাতেও। 69 সালে ভি শান্তারামের জল বিন মছলি, নৃত্য বিন বিজলি, তারপর মৃণালের কলকাতায় একাত্তর আর খণ্ডহর, তপন সিংহের সাফেদ হাতি, অর্ধেন্দু চট্টোপাধ্যায়ের বাবা তারকনাথ, প্রফুল্ল রায়ের শ্রী শ্রী রামকৃষ্ণ, গণেশ মুখোপাধ্যায়ের স্বীকারোক্তি, অপর্ণা সেনের পরমা। 1972 সালে এলো এশিয়ার শ্রেষ্ঠ লাইট ডিজাইনারের স্বীকৃতি। 74 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। 1993 সালে বিলেতের ব্র্যাডফোর্ড ফিল্ম থিয়েটার ও টিভির আলোকশিল্পীদের আন্তর্জাতিক সম্মেলনে তাপস সেন হাজির করলেন তার দৃশ্য অভিজ্ঞতা। সাহেবরা অভিভূত। অ্যাসোসিয়েশন অফ লাইটিং ডিজাইনার সাম্মানিক সদস্যপদ দিল তাকে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক করল এমেরিটাস ফেলো। আগেই পেয়েছিলেন দীনবন্ধু পুরস্কার, শেষ লগ্নে এলো কালিদাস সম্মান। বহু বছর আগে ব্রহ্মপুত্রের ধারে আধার আকাশের প্রান্তে টিমটিম করা এক বিন্দু আলো এক বালকের ভ্রু মধ্যে গেঁথে গিয়েছিল প্রমথেশ বড়ুয়াদের গৌরীপুর রাজবাড়ির আলো। তাদের সেই অবিভক্ত গোয়ালপাড়া জেলার ধুবড়িতেই ছেলেটার ঠাকুরদার ভিটে, তার জবানিতে ঠাকুরদা ভাগ্যের অন্বেষণে ঢাকার সোনারং থেকে এসেছিলেন ভারতের পূর্ব প্রান্তের আসামে। গদাধর নদীর পাড়ে নিজের বাড়ি করলেন, জায়গাটার নাম ছিল ছাতিয়ানওয়ালা। বাবা মায়ের বিয়ের 10 বছর পরে নতুন ঘরে নতুন শিশু হয়ে এলাম আমি। 1924 সালের 11ই সেপ্টেম্বর, পরের শতকে লোকে দিনটিকে চিনবে 9/11 বলে। টুইন টাওয়ার ভাঙার মতো না হলেও সেও এক মহাদুর্যোগের দিন। প্রচণ্ড ঝড়জল শিশুটি জন্মেই মরতে বসেছে। তাকে ঘরের চালে অঝোর ধারার মধ্যে শুইয়ে রাখা হলো, বেঁচে গেল সে। মা সুবর্ণলতার মুখে তাপস শুনেছেন যে ছেঁচাবেড়ার ঘরে তিনি জন্মেছিলেন তাতে কাচের জানলা ছিল আর সামনে ব্রহ্মপুত্র। গভীর রাতে স্টিমার যেত, সার্চ লাইটের আলোয় গাছপালা বাড়িঘর মূর্ত হয়ে উঠে ভেসে ভেসে সরে যেত। পরে তিনি নিজেও দেখেছেন, মনে হয়তো বসেছিল আলোর এই মায়া চলনি। সময় যায়, অস্বস্তি বাড়ে, সমমনস্ক বন্ধুদের বেশিরভাগেরই এক্সিট হয়ে গিয়েছে তাপসের ভাষায়। থাকার মধ্যে এক মৃণাল সেন সকালে উঠেই তাকে ফোন করে একটু আড্ডা দিয়ে নেন, ওইটুকুই ভালো লাগা, বাকিটা অন্ধকার। ডায়াবেটিস, প্রোস্টেট, কানে শোনেন না, স্ত্রী গীতা ঘোরতর অসুস্থ, টানা ভুগছেন মেয়ে জয়ন্তীও, ওষুধের টাকা যাচ্ছে হুহু করে। নতুন আলোক শিল্পীদের মধ্যে অগ্রগণ্য ছেলে জয়, তাপসের কথায় আমার চেয়েও বেশি প্রতিভাবান আমার ছেলে, কিন্তু তিনি বেহিসাবি ও সুরাসক্ত। স্ত্রী সুমিত্রা আর ছেলে সৌমিত্রকে নিয়ে তার সংসার টিকল না, ছেলেকে নিয়ে সুমিত্রা আলাদা হলেন। তাপস বিধ্বস্ত, তবু প্রায় রোজই বেরোন, খানিক কাজে আর খানিক অকাজে, মনের খিদে মেটাতে। তার দীর্ঘদিনের সহকারী গৌতম ঘোষ বলেন, হেমামালিনী নাচের অনুষ্ঠান নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে গেলেন, খুব চেয়েছিলেন যাতে তাপস তাকে নিয়ে যাওয়া যায়, ডাক্তার মত দিলেন না। 2006 সালের 28শে জুন, দিন সাতেক আগে বন্ধু গণেশ মুখোপাধ্যায়কে বিদায় জানিয়ে রবীন্দ্রসদন থেকে 26H নাকতলা লেনের বাড়িতে ফিরেছিলেন তাপস সেন, আর বেরোতে পারেননি। চিত্রলেখার মনে পড়ে, সন্ধ্যায় জয়, আমি আর মেয়ে সিনেমায় গিয়েছিলাম, বাড়িতে জয়ন্তী ছিল, হাফ টাইমের আগে ফোন এলো, ফিরে শোনেন রাত 8টা নাগাদ তাপসকে খাওয়াচ্ছিলেন আয়া, বিষম, জয়ন্তী অ্যাম্বুলেন্স ডাকেন, হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ। জয় জয়ন্তীও অকালে প্রয়াত, সেই বাড়িতে রয়ে গিয়েছেন শুধু চিত্রলেখা আর তার মেয়ে রূপমঞ্জরী। শেষ দিনগুলোয় অশক্ত শরীরে দুই শহরের মাঝে ঝুলে থাকা এক সেতুকে আলোয় সাজিয়ে তুলেছিলেন তাপস সেন। সব বাঁক কাটা হয়ে গিয়েছিল, আলো বসানোর আগেই বাঁশি বেজে যায়, কাজ শেষ করেন জয়। রোজ রাত্রিরে কলকাতা থেকে হাওড়ার দিকে যেতে ডেলি প্যাসেঞ্জার, চাঁদ দেখে নেয় নিচে গাঙের জলে ছলছল করছে সেই হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজের আলোর মধ্যে দিয়েই যেন নিজেকে চিনিয়ে দিয়ে যান তাপস সেন, আলোর জগতে আলোর জাদুকর তাপস সেন।